হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই, আজকে এসেছি মেহেদির রং কীভাবে হাতে তোলা যায়। 10-12টা পাতা হলে হাতটার পুরো লাল লাল হয়ে যাবে, কালারফুল হয়ে যাবে। ঈদে আয়োজনে কীভাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমাদের কিন্তু মেহেদিটা লাগে, তার জন্য এই প্রস্তুতিটা আমি বের করলাম। দেখে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয়, লাল হয়। যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আজকে আপনাদের করে দেখাবো মেহেদির রং, পুরো মেহেদির রং হবে, যার জন্য আমি মেহেদির রং করব। আমার হাতে দিয়েই আমি সবসময় মেহেদির রং করি, ওই পাতা মেহেদি দিয়েই, বাটাবাটির ঝামেলা ছাড়া মেহেদি রং করি। তার জন্য লাগবে এই যে এই মাথা ধরার, এটা মানে মাথা ধরার লিকুইড বাম এটার বলে, এইটা লাগবে। আর লাগবে এখানে কিছু মেহেদি পাতা, কিছু মেহেদি পাতা নিয়েছি আর এটা নিয়েছি। এই দুটা ইমিডিয়েটলি হলেই হয়ে যাবে মেহেদির রং। এখন আমি এটাকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই মেহেদি রংটা করতে হয়। মেহেদি রংটা যতদিন থাকবে এই রংটাও ততদিন থাকবে, শিওর 100% গ্যারান্টি। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা করা যায়। প্রথমে এই লিকুইডটা খুলে, আপনারা যদি চান কোনো পাত্রে ঢেলে নিতে ঢেলে নিতে পারেন, আমি ঢেলে নেব না। আমি দেখাচ্ছি এভাবে লিকুইড বামটা ঢেলে নেবেন, হাতে এভাবে ঢেলে নেবেন, যেখানে যেখানে মেহেদি পাতাটা দিবেন সেখানে এভাবে ঢেলে নেবেন। ঢেলে এভাবে মিক্স করে দিবেন হাতের সাথে, মিক্স করে এভাবে রেখে দিবেন। তারপরে এই যে মেহেদি পাতাগুলো এভাবে একটা এভাবে দিলেন, এইভাবে দিলেন, মানে যে যার ইচ্ছে মতন ডিজাইন করে নিতে পারেন। মেহেদি পাতাটা যেভাবে বসাবেন সেভাবে কিন্তু কালারটা আসবে, সেভাবে কালারটা আসবে, সে একটু ব্যতিক্রম হবে না, সেই কালারটাই আসবে। এখানে দিয়ে দিচ্ছি এভাবে একটা মেহেদির বটুগুলো, যদি সুন্দর হয় তাহলে মেহেদিটা অনেক সুন্দর হয় দেখতে। এভাবে সুন্দর করে এভাবে আমি আরো কিছুটা লাগিয়ে নেব। এই তো ভিউয়ার্স, দেখুন আমি এভাবে মেহেদিগুলো আমার হাতে আমি সাজিয়ে নিয়েছি। যে যেভাবে সাজাবেন সেভাবে কালার হবে, সেই প্রস্তুতিতে কালার হবে। আমি এভাবে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানো শুধু দিতে, কারণ আমি ডিজাইনটা তেমন ভালো পারি না, তার জন্য আমি এভাবে সাজিয়ে নিয়েছি, শুধু কালারটা দেখাবো আপনাদের। এটা আমি এখন রাত্রে মেহেদি দিলেন, একটু শুকানোর চেষ্টা করলেন, তার জন্য ভিউয়ার্স আমার একটা ভিডিওতে মেহেদি চাপাতি মেহেদিটা ভাইরাল হয়েছে, আপনারা জানতে চেয়েছিলেন যে এটা কি সত্যি কালার হবে নাকি। হ্যাঁ ভিউয়ার্স, যদি সমান চিনি সমান চাপাতিটা নেন, আর যদি মিডিয়াম আছে জাল দেন, বেশি বাড়াবেনও না বেশি কমাবেনও না, মিডিয়াম আছে জাল দিবেন। আর যতক্ষণ জাল দিবেন প্রায় ধরেন আধা ঘন্টা জাল দিবেন, আধা ঘন্টার ভিতরে। আর আপনি পাত্রটা উদাম করে দেখবেন না, তা বাষ্পটা যেন বের না হয়ে যায় এমনভাবে বন্ধ করে উদাম করে আর দেখবেন না। আধা ঘন্টা পর খুলবেন, তারপর দেখবেন ওই পানি এসেছে, ওটা দিয়েই মেহেদি কালার করা যায়। আপনারা আটা নিতে পারেন, আমি তো আটা নিইনি, আটা নিয়ে দেখিয়েছি সেটা সুন্দর হয়নি, আটা ছাড়া দিয়েছি সেটা সুন্দর হয়েছে, আমার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, তার জন্য আমি আবার এই মেহেদি এই ট্রাইটা করলাম। যে দেখুন এটা এটাও আপনাদের কাজে লাগতে পারে। এই রিস্কে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। চলুন এখন আমি আধা ঘন্টা রেস্ট করি, রেস্টের পরে আপনাদেরকে এটা তুলে দেখাবো কি রকম কালার হয়েছে। এই তো ভিউয়ার্স, দেখুন আমার মেহেদিগুলো কীভাবে কালার হয়েছে। আর এই দেখুন মেহেদিটা শুকিয়ে উল্টিয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলছি, দেখুন কী সুন্দর কালার হয়েছে। যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগে তুলবো, দেখুন সব কী সুন্দর কালার হয়েছে। এটা মেহেদির অরিজিনাল যে কালারটা সেটাই আসবে, তার থেকে কিছু ব্যতিক্রম হবে না, মেহেদি যেই কালার সেই কালারই আসবে। এই তো দেখুন সবগুলো উঠিয়ে ফেলেছি, দেখুন কি সুন্দর হয়েছে।
এই তো মেহেদির কালারটা। আর ভিউয়ার্স, আমার চাপাতি মেহেদির কালারের ভিডিওটা, ভাইরাল ভিডিওটার ভিতরে এ জানি একটা কমেন্ট করেছে যে আমি কথা বলতে পারি না। ভিউয়ার্স, আমি যদি কথা বলতে না পারতাম তাহলে তো আল্লাহ আমাকে বোবাই বানাতো, হয়তো কথা হওয়া শুদ্ধভাবে বলতে পারি না কিংবা বুঝিয়ে বলতে পারি না এটা। সেটার জন্য আপনারা ভালো মন্দ কমেন্ট করতে পারেন, আমাকে সাজেশন দিতে পারেন কীভাবে বলতে পারে, কিন্তু এরকম কমেন্ট করা তো এক একজনের মনের কষ্ট দেওয়া হয়, তাই না? এরকম কমেন্ট করবেন না, কারো মনে কেউ কষ্ট দিবেন না, সবাই ভালো থাকবেন। আর এই যে আমার ভিডিওটা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এইটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখুন কি সুন্দর কালার হয়েছে, মেহেদির কালারটা যেরকম হবে সেরকম আমি ডিজাইন যেরকম পেয়েছি সেরকম দিয়েছি। আপনারা যদি চান মেহেদির ডিজাইনটা আর অন্যরকম দিতে পারবেন দিবেন তাহলে দিবেন, আমি এরকম পেরেছি। আমি এরকম করে আপনাদের জাস্ট কালারগুলো দেখালাম যে কীভাবে কী রেমেডি দিয়ে করতে হয়, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।